হ্যালো কিডস ট্রেন্ডের বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির বিষয়বস্তু করোনা ভাইরাস। ছোট থেকে বড় প্রত্যেকের দৈনন্দিন জীবন একেবারে বিষম করে তুলেছে এই করোনা ভাইরাস। কিন্তু এই ভাইরাস দেখতেই বা কী রকম? আমাদের দেহে কোন অংশে এমন কি ক্ষতি করে যার জন্য মানুষের প্রাণ চলে যায়? আচ্ছা, কিভাবে নিজেকে এই ভাইরাসের হাত থেকে বাঁচিয়ে রাখবেন? আর ধরা যাক, যদি এই ভাইরাস আপনার দেহে প্রবেশ করে, তাহলে খুব বেশি দেরি হওয়ার আগে আপনি বুঝবেনই বা কী করে? এই সমস্ত কিছুর উত্তর আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আপনি দেখছেন মানবের সাথে কিডস ব্রেন চ্যানেলটি। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা এই করোনা ভাইরাসের বায়োডাটা সম্পর্কে একটু জেনে নিই। এই ভাইরাসের চারিদিকে ক্রাউন আকৃতির ছোট ছোট স্পাইক থাকার জন্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন করোনা ভাইরাস। এই ভাইরাসের পরিবারটি মোট চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, আলফা, বিটা, গামা ও ডেল্টা। এর মধ্যে আলফা ও বিটা এই দুই শ্রেণীর ভাইরাস দ্বারা মানুষ সাধারণত ইনফেক্ট হয়ে থাকে। এই করোনা ভাইরাসের খোঁজ পাওয়া যায় প্রথম 1960 সালে। এরপর 2002 ও 3 সালে চায়নাতে সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয়। এটি একটি বিটা করোনা ভাইরাস। এই ভাইরাসের দ্বারা তখন 8,000-এর অধিক মানুষ আক্রান্ত হয়েছিল এবং 774 জন মানুষ মারা গিয়েছিল। মৃত্যুর হার ছিল 9.60%। এই ভাইরাসটি ব্যাটস টু সিভিটস টু হিউম্যান ছড়িয়েছিল। এরপর 2012 সালে সৌদি আরবে মানুষ আরও একবার এই মার্স অর্থাৎ মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল। এটিও একটি বিটা করোনা ভাইরাস। এই ভাইরাসের দ্বারা তখন 2,400 জন মানুষ আক্রান্ত হয়েছিল এবং 858 জন মানুষ মারা গিয়েছিল। মৃত্যুর হার ছিল 34.40%। এই ভাইরাসটি ক্যামেলস টু হিউম্যান ছড়িয়েছিল। এবং 2019 সালে আবারও এই ভাইরাসে কোপে পড়েছে মানুষ। প্রথম আক্রান্ত ব্যক্তি চায়নার উহান শহরে। এখন হাতে গোনা কয়েকটি দেশ বাদে প্রায় সমস্ত দেশেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এখন এই ভাইরাসের নাম 2019 নোভেল করোনা ভাইরাস। এটিও বিটা করোনা ভাইরাস। এই ভাইরাসের দ্বারা এখনও পর্যন্ত 1 কোটির অধিক মানুষ আক্রান্ত এবং প্রায় 5 লক্ষ মানুষ মারা গেছেন। মৃত্যুর হার সার্স ও মার্সের তুলনায় অনেক কম, 5%। এটি খুবই মর্মান্তিক। তবে আরও একটি ভয়ের বিষয় এই যে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত কোনো উপশম বের করতে পারেনি আমাদের স্বাস্থ্য সংস্থা। কিছু কিছু বিশেষজ্ঞের মতে এই ভাইরাসটি বাদুর থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। আবার কিছু বিশেষজ্ঞ মনে করছেন এই ভাইরাসটি সাপ থেকে হয়তো মানুষের মধ্যে ছড়িয়েছে। এবার জেনে নিই এই ভাইরাস কীভাবে মানুষকে ইনফেক্ট করে। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ধারণা করেছিল এই ভাইরাসটি জীবজন্তুর দ্বারা মানুষের মধ্যে ছড়াচ্ছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা মত পাল্টে জানান যে এই ভাইরাস হাঁচি, কাশি, মলমূত্র, কফ, নিঃশ্বাস, স্পর্শ ও ব্যবহৃত জিনিসের দ্বারা ইনফেক্টেড ব্যক্তির দ্বারা অপর ব্যক্তির মাধ্যমে ছড়াচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এই ভাইরাস জড় পদার্থের মধ্যে 3 থেকে 4 ঘন্টা জীবিত থাকতে পারে। আমাদের দেহে প্রতি মুহূর্তে ভিন্ন ধরনের লক্ষ লক্ষ ভাইরাস প্রবেশ করে নাক, মুখ ও কান দিয়ে, আর সেই সমস্ত ভাইরাসগুলোকে নষ্ট করে দেয় আমাদের ইমিউনিটি সিস্টেম। কিন্তু এই করোনা ভাইরাস নিজের চরিত্র পাল্টে আমাদের দেহে এমনভাবে প্রবেশ করছে যে আমাদের ইমিউনিটি সিস্টেম ভাবছে হয়তো এটি আমাদের শরীরের কোনো একটি অংশ, যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম এটিকে নষ্ট করার পরিবর্তে আমাদের শরীরে বাস করতে সাহায্য করে ফেলছে এবং এই ভাইরাসের সবথেকে বেশি ক্ষতি করে ফেলছে আমাদের ফুসফুসের। ফুসফুসের অ্যালভিওলাই নামক গ্রন্থটি কাজ হচ্ছে অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করা। কিন্তু এই ভাইরাস ইনফেকশনের জন্য অ্যালভিওলাই গ্রন্থটি এক ধরনের রঞ্জক পদার্থ দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে, যার জন্য মানুষের শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং সর্বশেষ ফল মৃত্যু। এই ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তির মধ্যে জ্বর, সর্দি, কাশি,
হাড়ের জয়েন্টে ব্যথা, শরীর দুর্বল, ক্লান্ত ভাব ও শ্বাসকষ্ট, এইগুলি প্রধান লক্ষণ। প্রাথমিকভাবে যদি আপনি বুঝতে পারেন যে এই ভাইরাসের দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন, তাহলে পরিজনদের থেকে নিজেকে আলাদা রাখুন এবং ফোনের মাধ্যমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আপনি নিজে থেকে টোটো, ভ্যান করে হাসপাতালে যাবেন না, কারণ আমি আগেই জানিয়েছি এই ভাইরাস বাতাস, ধোঁয়া, ধুলো এবং জড় পদার্থের মধ্যে 3 থেকে 4 ঘন্টা বেঁচে থাকতে পারে। অর্থাৎ আপনি যদি নিজে থেকে যান, তাহলে রাস্তা যাওয়ার পথে আপনার ত্যাগ করা নিঃশ্বাসের দ্বারা হাজার হাজার ভাইরাস রাস্তাঘাটে ছড়িয়ে পড়বে, ফলে অন্য ব্যক্তি আক্রান্ত হবে। এখন জুন জুলাই মাসটি সিজন চেঞ্জের সময়, তাই জ্বর, ঠান্ডা, কাশি এগুলি প্রায় মানুষের মধ্যে হয়ে থাকবে, ফলে ডাক্তারদের পক্ষে আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে পড়বে। তাই আপনাদের বলছি, অন্তত এই সময়টা নিজেকে একটু সাবধানে রাখুন। তবে পূর্বের তুলনায় ভয় অনেকটা কেটে গেছে, কারণ WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভাইরাসের সংক্রমণের হার বাড়লেও এই ভাইরাসের যে ক্ষমতা তা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। গড় সুস্থতার হার অনেক বেড়েছে পূর্বের তুলনায়। এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তারাই যাদের ইমিউনিটি সিস্টেম অনেক কম, অর্থাৎ বাচ্চা ও বৃদ্ধ মানুষজন। তবে স্বল্প বয়সীদের জন্য কোনো ব্যক্তি যদি পূর্বে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ইত্যাদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে রিকভারি করা খুবই কঠিন হয়ে পড়ছে। নিজেকে পরিষ্কার রাখুন এবং সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ আসি, দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনি যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে থাকি। ধন্যবাদ।